হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 14ই ডিসেম্বর যে সূর্যগ্রহণটা হতে চলেছে, সেই সূর্যগ্রহণ নিয়ে আমরা বিস্তারে আলোচনা করব। এখানে আমরা জানব সূর্যগ্রহণের সময় কি আছে এবং সূর্যগ্রহণ আদৌ আমাদের দেশ থেকে দেখা যাবে কি যাবে না, আর সূর্যগ্রহণের ফলে সমস্ত রাশির মানুষেরা কি প্রভাব পাবে না পাবে বিস্তারে আমরা আলোচনা করব। 14ই ডিসেম্বর যে সূর্যগ্রহণটা হতে চলেছে, কোন কোন দেশ থেকে পূর্ণ দৃশ্যমান হবে আগে সেটা জেনে নেওয়া যায়। পূর্ণ দৃশ্যমান হতে চলেছে চিলি, পেরু, আর্জেন্টিনা, আটলান্টিকা, এই সমস্ত দেশগুলি থেকে সূর্যগ্রহণটা পূর্ণ দৃশ্যমান হবে। ফার্স্টে সূর্যগ্রহণ নিয়ে কিছু ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো একটু আলোচনা করে নিই। এক নম্বর যেটা ভুল ধারণা সেটা হচ্ছে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যদি আমাদের দেশ থেকে দেখা না যায় তাহলে আমাদের ওপর কোনো প্রভাব পড়বে না, এরকম একটা ভুল ধারণার কিন্তু প্রচলন আছে। আমি কথাটার পরিপ্রেক্ষিতে বলবো, এটা কিন্তু একদমই ভুল। কারণ হচ্ছে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেখান থেকে গ্রহণটি দৃশ্যমান সেখানে যদি 100% এফেক্ট হয়, যেখান থেকে গ্রহণটি পূর্ণ দৃশ্যমান নয় সেখানে কিন্তু 50-70% এফেক্ট হবে। কারণ হচ্ছে, এই সূর্যগ্রহণ হচ্ছে একটা মহাজাগতিক ঘটনা, পৃথিবীর ওপর অবশ্যই এর প্রভাব কিন্তু থাকবে। তাই গ্রহণ যদি দেখা নাও যায় তবুও কিন্তু তার এফেক্ট থাকবে। আরেকটি ভুল ধারণা আছে, সেটি হচ্ছে, সূর্যগ্রহণ যদি রাতে হয় আর চন্দ্রগ্রহণ যদি দিনে হয় তাহলে নাকি তার কোনো প্রভাব থাকে না। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। সূর্যগ্রহণ যদি রাতে হয় আর চন্দ্রগ্রহণ যদি দিনে হয় তাহলেও কিন্তু তার প্রভাব থাকে, জাস্ট তার ইন্টেনসিটিটা খানিকটা কমে যায়, প্রভাব কিন্তু ডেফিনেটলি থাকবে। 14ই ডিসেম্বর যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেই সূর্যগ্রহণটিও খানিকটা এরকম, এটি অনেক দেশ থেকে দেখা যাবে, অনেক দেশ থেকে আবার দেখা যাবে না, কিন্তু এটি ভারতে দেখা যাবে রাত্রি। এটা মনে রাখতে হবে, এটা প্রভাব কিন্তু আমাদের ওপর থাকবে। এবার জানবো সূর্যগ্রহণের বেসিক একটি কারণ। সূর্যগ্রহণের বেসিক কারণটি কি? আমরা আমাদের লাইফে যে জিনিসগুলো, যে পার্টগুলো ইগনোর করে থাকি, সেই জিনিসগুলোকে সূর্যগ্রহণের পরের 6 মাস সেই জিনিসগুলোকে আমাদের ফোকাস করা উচিত, সেই জিনিসগুলোর গুরুত্ব দেওয়া উচিত। এই জিনিসটা হচ্ছে বেসিক কারণ সূর্যগ্রহণের। সূর্যগ্রহণের পরের 6 মাস তার এফেক্টটা কিন্তু থাকে, আমরা যদি কোনো ভুল করে থাকি সেই জিনিসগুলোকে কিন্তু একটা শুধরে নেবার টাইম দেওয়া হয়, যাকে বলা যায়। এবার জানা যাক সূর্যগ্রহণের টাইমটা কি। ভারতীয় টাইম অনুযায়ী 14ই ডিসেম্বর 7:30 PM থেকে 15ই ডিসেম্বর 00:22 AM পর্যন্ত এই গ্রহণটি হতে চলেছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠ নক্ষত্রে। এবার জানবো এই গ্রহণের ফলে কি কি ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে। এই গ্রহণের ফলে কিন্তু জল সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে, ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে, সুনামি হওয়ার সম্ভাবনা থাকছে, সি ট্রান্সপোর্টের কিছু সমস্যা থাকছে, রোড ট্রান্সপোর্টেরও কিন্তু কিছু সমস্যা থাকছে। এই গ্রহণটি হওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে উদাসীনতা, কনফিউশন, এই জিনিসগুলো কিন্তু গ্রহণের 6 মাস পর পর্যন্ত প্রচণ্ড পরিমাণ কাজ করবে। এই গ্রহণটি হওয়ার ফলে দেশের যে একটা সুরক্ষা, সেই সুরক্ষায় কোথাও একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দেশের সুরক্ষা নিয়ে কিন্তু মানুষজন কোথাও গিয়ে বেশ চিন্তিত থাকছে। এই গ্রহণটি হওয়ার ফলে কিন্তু এই এফেক্টগুলো আমরা পাব। এবার জানবো সমস্ত রাশির মানুষরা এই গ্রহণটির ফলে কি প্রভাব পাবে না পাবে। জানবো মেষ রাশির মানুষরা কি প্রভাব পাবে। মেষ রাশির মানুষদের এই গ্রহণটি হওয়ার ফলে কিন্তু খুব একটা ভালো কিছু ফল দেবে না। এই 6 মাস কিন্তু প্রচন্ড পরিমাণ কষ্টে কাটবে, মৃত্যুর সমপরিমাণ কষ্ট কিন্তু থাকছে, নতুন করে কোনো রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর নিয়ে কিন্তু এই সময় আপনাদের প্রচন্ড পরিমাণ
সচেতন থাকতে হবে। জানবো বিষয় রাশির মানুষরা সূর্য গ্রহণের ফলে কি রেজাল্ট পাবে না পাবে। বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। জব সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে সেটা কিন্তু সলভ এই সময় হয়ে যাবে। একদিকটা আপনাদের একটু খারাপ থাকলো, একদিকটা আপনাদের কিন্তু খুব দুর্দান্ত থাকবে। জানবো মিথুন রাশির মানুষরা কি ফল পাবে না পাবে। মিথুন রাশির মানুষদের সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় হাই থাকছে। এই সময় যদি কোনো কোর্ট কেস চলে তাহলে তো বিজয় আপনারাই পাচ্ছেন। আপনাদের যদি সরকারি কোনো কাজ অনেক দিন ধরে ডিলে হয়ে থাকে এই সময় কিন্তু সেই কাজটি হয়ে যাবে। জানবো কর্কট রাশির মানুষরা কি প্রভাব পাবে না পাবে। কর্কট রাশির মানুষদের সন্তান নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু এই সময় সলভ হয়ে যাবে। আপনাদের এডুকেশন নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অনেকের আবার কিন্তু এডুকেশনের ব্যাপারে একটু প্রবলেম থাকছে। কিরকম প্রবলেম? ইয়ার লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার জানবো সিংহ রাশির মানুষরা এই গ্রহণের ফলে কি প্রভাব পাবে। মায়ের কোনো বিষয় নিয়ে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের হার্ট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা থাকছে। সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকলে সেই সমস্যাটা কিন্তু এই সময় সলভ হয়ে যাবে। এবার জানবো কন্যা রাশির মানুষরা কেমন প্রভাব পাবে না পাবে। আপনাদের বিজনেসে কিন্তু সফলতা থাকছে, বাট পারিবারিক কোনো সমস্যার কারণে মানসিক অশান্তি কিন্তু লেগে থাকছে। আপনার যদি প্রতিবেশীর সাথে কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধানের পথ কিন্তু আপনি খুঁজে পাবেন, কিন্তু ভাই বোনের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার জানবো তুলা রাশির মানুষরা কি প্রভাব পাবে না পাবে। তুলা রাশির মানুষদের বলবো আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোটা অনেকটা ভালো হয়ে যাবে, কিন্তু পরিবারের লোকজনদের সাথে কিছু বিষয় নিয়ে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা পরিবারের কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করেন তাদের বলবো এই সময় কিন্তু একটু সতর্ক থাকুন। কোনো কারণে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, আবার আপনাদের কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষরা কি প্রভাব পাবে না পাবে। এই সময় আপনাদের রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের মধ্যে উদাসীনতা কিন্তু কাজ করবে। হেলথ নিয়ে প্রচন্ড পরিমাণ সচেতন থাকুন, না হলে কিন্তু কোনো পার্মানেন্ট একটা রোগ উৎপত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো ধনুরাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। ধনুরাশির মানুষদের কিন্তু শত্রু প্রচন্ড পরিমাণ বিরোধিতা করবে। যারা লোন নিয়েছেন এই সময় কিন্তু লোনটা অনেক পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কোর্ট কেস চললে বা যারা কোনো ইললিগাল কাজ করেন তাদের এই সময় কিন্তু বিপদ বাড়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। জানবো মকর রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। মকর রাশির মানুষদের কিন্তু এই সময় সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বন্ধুর সাথে বিজনেস করেন তাদের কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে, বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধু নিয়ে কিন্তু এই সময় লাইফে প্রচন্ড পরিমাণ সমস্যা বৃদ্ধি পাবে। জানবো কুম্ভ রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। কুম্ভ রাশির মানুষদের কিন্তু বিজনেস এই সময় প্রচন্ড পরিমাণ ভালো থাকছে। এই সময় আপনাদের লাইফে প্রচন্ড পরিমাণ যশ বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের পিতার ব্যাপারে অশুভ কিছু হতে পারে। জানবো মীন রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি আপনারা খুব ভালো দেখতে পাবেন। আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা প্রচন্ড পরিমাণ ভালো হয়ে যাবে। বিদেশি কোনো সূত্র থেকে আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণ লাভবান এই সময় হবেন। গ্রহ নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। সমস্ত রাশির ওপর গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে, গ্রহণ হওয়ার পরে আমাদের লাইফে কি কি ঘটতে পারে গ্রহণের সময়, একটা কথা আবারও মনে করিয়ে দিই, গ্রহণ হওয়ার পর 6 মাস পর্যন্ত কিন্তু গ্রহণের এফেক্ট থাকে। গ্রহণের এফেক্ট কিন্তু আমরা পাবো, গ্রহণের কি টাইম সেটাও আলোচনা করে দিলাম। বন্ধুদের বলবো সবাই একটু সচেতন থাকুন এবং যে যে জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ শুনলেন সেগুলো একটু এক্সট্রা কেয়ার দিন, তাহলে দেখবেন হয়তো অনেকটা প্রবলেম আপনারা সলভ করে উঠতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন
অবশ্যই করে সাথে থাকবেন আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব।